لن ينسانا الله سيؤتينا من الغيب أحلاه فينسين ما قاسينا لن ينسانا الله, لن ينسان الله সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজ বাইশে জুন দুই হাজার বাইশ সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম প্রিয় ভাইরা আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মুহিম ডেরিয়ান এগ্রো ফার্মে এই ফার্মটির অবস্থান পাবনা সদর থানার দাপন ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে এখান থেকে মূলত কোরবানির সম্মুখে দেশাল জাতের সার গরু বিক্রয় করা হচ্ছে আপনারা যারা মৌসুমি ব্যবসায়ী আছেন এর পাশাপাশি যারা কোরবানির শৌখিন ক্রেতা ভাইয়েরা আছেন তারা চলে সরাসরি খামারে এসে অথবা ভিডিওর মাধ্যমে গরুগুলো দেখে শুনে কিনতে পারবেন আর এখানে আরো একটা সুবিধা আছে আপনারা গরু কিনে এখানে রেখে দিয়ে কোরবানের আগ মুহূর্তে গরুগুলো ডেলিভারি নিতে পারবেন এবং এখানে লাইভ পরিমাপ করে গরুগুলো বিক্রি করা হচ্ছে তো চলুন শুরুতে কথা না বেরিয়ে গরুগুলো এক এক করে দেখাই আমরা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো রেগুলার তো আপনাদের ভিডিও করা হচ্ছে কম বেশি সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে তারপর একটু পরিচয়টা বলেন আমি মোহাম্মদ রাকিবুল হাসান রূপম মহিম ডেয়ারি অ্যান্ড মালিক পাবনা জেলা পাবনা সদর থানা দাপুনিয়া বাজার আচ্ছা এখান থেকে মূলত কোরবানির সম্মুখে দেশাল যাতে সার গরু বিক্রয় করা হচ্ছে তো প্রত্যেক সপ্তাহে গরু দেখাচ্ছেন এই পর্বে কি কি ধরনের গরু দেখাবেন এবার আপনার দেশাল গরু দেখাবো আর কিছু এই যে যারা মনে করেন যে যাদের সীমিত হচ্ছে টাকার ভিতরে যারা কোরবানি দিতে চায় ছাগল কিন্তু ছাগল সংগ্রহ আছে

আচ্ছা এটা সিঙ্গেল প্রাইস কি রকম এটা সিঙ্গেল এ 90000 টাকা দাম সিঙ্গেল এ নিলে 90000 জি আর লটে নিলে একটু কম বেশ করা যাবে এটা সাতটার একটা লট আছে আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি আচ্ছা এটা সাইড করে দুই নাম্বারটা দেখাই এই বাসি সিরিয়ালের দ্বিতীয় নম্বরে একটা গরু নেশনাল কালো এবং সাদা এই গরুর সম্পর্কে একটু বলবেন এটা ট্যাগ নাম্বার 348 348 নাম্বার ট্যাগের গরু জি দাঁতে কয়টা এ দুই দাঁত

এটাও আপনার কালারটা একটু আনকমন আসছে গরুটা আপনার দেশালের পার্সেন্টটা বেশি হালকা একটু কম বলে আসছে নাভি আসছে গরুটা দাঁত দুইটা দাঁতে দুইটা তিনশো সতেরো নাম্বার ট্যাগ সিঙ্গেলে নিলে নব্বই হাজার টাকা দাম সিঙ্গেলে নিলে নব্বই হাজার লটে নিলে একটু দাম বলে দিবেন জি আচ্ছা এটা সাইড করে দেন ছয় নাম্বার যেটা আছে এটা দেখাই এই পাশে সিরিয়াল ছয় নাম্বার একটা গরু নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে একটু বলবেন এটা খাঁটি দেশাল একটা গরু গরুটা আপনার দুই দাঁত দুই দাঁত কোরবানি উপযুক্ত কোরবানি উপযুক্ত এটা ট্যাগ নাম্বার তিনশো সাতানব্বই তিনশো সাতানব্বইটা নাম্বার ট্যাগের গরুর দামটা কেমন চাচ্ছে এটা চুরা আশি হাজার টাকা দাম চুরা আশি হাজার টাকা দাম যারা নেবে দেখে শুনে নিতে পারবে জি এখানে লাইভ নিতে পারে লাইভ ওয়েট চারশো টাকা ফিক্সড চারশো টাকা পার কেজি জি সাইড এরপর যেটা আছে সাত নাম্বার এটা দেখে এই বছর সিরিয়ালের সাত নাম্বার প্রথম লটের সর্বশেষ যে গরুটা না এটা সম্পর্কে একটু বলবেন এটাও খাটি দেশাল একটা গরু গরুটা তিনশো সাতষট্টি আচ্ছা দামটা

যদি কেউ বিরানব্বই হাজার টাকা দাম টাকা জি এটা লটের দিই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা দেখাই এই বছর সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা খাঁটি দেশাল একটা গরু গরুটা দেখেন চোট কালার সিং

চার দাঁত জি শিং তো বেশ খারা খারা আছে যারা নিতে চান নিতে পারবে জি অবশ্যই এই গোটার ট্যাগ নাম্বার 357 দামটা এর দাম 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা জি যারা নেবে দেখে শুনে নিতে পারবে জি অবশ্যই আর এই পাশে সিরিয়ালে 5 নাম্বার একটা গরু নিয়ে আসছেন এই গোটার সম্পর্কে একটু বলবেন আমাদের এটা ট্যাগ নাম্বার 373 373 নাম্বার ট্যাগ গরুটা তো বেশ ভালো মোটা সেটা হয়ে গেছে জি এটা খাঁটি দেশাল একটা গরু চার দাঁত

আপনার মাঝারি একটা লট আছে দেখাবো এই পাশে আমরা কয়েকটা ছাগল দেখতে পাচ্ছি আপনি শুরুতে বলছেন কিছু ছাগলও বিক্রি করার উপযোগী আছে আচ্ছা আপনার দশ বারোটার মতো আছে যেহেতু গরু আজকে অনেকগুলি দেখাবো ছাগল কেউ যদি নিতে চায় ভিডিও কলে দেখে নিতে পারে আমি দাম পরে আলাদাভাবে বলে দেবো যেহেতু গরুই ধরেন বিশ বাইশটা গরু দেখাবো আজ আচ্ছা এই কারণে এখানে শুধুমাত্র দেখাই দিলাম সব কোরবানি উপযুক্ত দুই দাঁত চার দাঁতের মধ্যে ছাগল কার প্রয়োজন হলে আপনাকে ফোন করে ভিডিও কলে দেখাই দিতে পারবে জি অবশ্যই তো চলেন গরু দেখাই আমরা চলেন রুকুম ভাই ভিডিওর শুরুতে যে গোটা দেখতে পাচ্ছি লাল টক এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা তিনশো ছাব্বিশ নাম্বার ট্যাগ গরুটা খাঁটি দেশাল একটা গরু গরুটা দাঁতে দুইটা এটা সিঙ্গেলে নিলে 80000 হাজার টাকা দাম সিঙ্গেলে নিলে 80000 হাজার টাকা জি এটা সাইড করতাম লটের দ্বিতীয় নাম্বার যে গৌটা আছে ওই গৌটা আমরা দেখাই জি চলেন সিরিয়ালে দ্বিতীয় নাম্বার একটা গরু নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন আমাদের এই গৌটা আপনার খাঁটি দেশাল একটা গরু দুই দাঁত গরুটার ট্যাগ নাম্বার 3৪৭ সিঙ্গেল সিঙ্গেলে নিলে আপনার সাতষট্টি হাজার টাকা দাম সিঙ্গেলে নিলে সাতষট্টি হাজার টাকা আর সাতটা লট করছেন লটে নিলে লটে একটা দাম বলবেন জি আচ্ছা এটা এই লক্টের দ্বিতীয় নাম্বার সাইড করেন তিন নাম্বারটা দেখাই এই পাশে সিরিয়ালের তিন নাম্বারের লাল টকটা আরো একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা তিনশো নাম্বার ট্যাগ গরুটা খাটি দেশাল একটা গরু দুই দাঁত

পাঁচ নাম্বারে একটা গরু নিয়ে আসছেন লাল টকটকে গরু এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের এটা আপনার ট্যাগ নাম্বার তিনশো ঊনপঞ্চাশ

খাটি দেশাল একটা গরু দুই দাঁত দুই দাঁত জি কম বাজেটের মধ্যে যারা গরু নিতে চায় তারা চাইলে এই ধরনের গরু নিতে পারবে জি এই গরুটার প্রাইসটা কি রকম এটা সিঙ্গেল নিলে 64000 টাকা দাম সিঙ্গেল নিলে 64000 টাকা জি আচ্ছা আর এই ছয়টা গরু একসাথে নিলে ছয়টা না আর একটা গরু আছে এটা 7 লট 7 লট জি আচ্ছা চলুন সাত নাম্বারটা দেখাই এই পাশে সিরিয়ালের সাত নাম্বার এই লটের সর্বশেষ যে গোটা আছে এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার খাঁটি দেশাল একটা গরু দুই দাঁত গরুটার ট্যাগ নাম্বার 334 334 নাম্বার ট্যাগ জি

যে ধরেন ঢাকার ভিতরে তো অনেকেরই রাখার জায়গা নাই যারা ধরেন ব্যস্ততা থাকে তারা আগে থেকে বুকিং করে রাখতেছে আমরা ঈদের মিনিমাম আপনার তিন দিন আগে থেকে আমরা ডেলিভারি দিয়ে দেব। কেউ যদি আমাদের এখানে কিনে রাখতে চায় আমাদের এখানে রাখতে পারে আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে বাতি আপনার ঢাকার ভিতরে একরকম ডেলিভারি চার্জ আছে চট্টগ্রাম একরকম বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে এক জায়গার গাড়ি ভাড়া আর এক জায়গার গাড়ি ভাড়া পার্থক্য আছে এটা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে হবে আর গরুগুলি যে বাড়তি যে কয়দিন থাকবে এটা যে খাবার যে কয় টাকা মনে করেন যে খরচ আছে এই খরচটা দিলে আমরা এখানেই লালন পালন করে দেব। আর গরু যদি আমার কাছে বুকিং করে মানে আমার কাছে কিনে রাখে যদি ক্ষতি হয় ওটা আমি